হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গুণিত বিষয়টা আছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বই দুশো চুয়াল্লিশ নাম্বার পেজটি খুলে নাও সেই দুশো চুয়াল্লিশ নম্বর পেজে নিজে করি একুশ দশমিক দুইয়ের আমি একের দাগের অঙ্ক করাবো দেখো এখানে বলেছে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা সেটা দেখতে বলেছে দেখো এত আছে দেখো তেরো বাহান্ন তিরিশ একশো কুড়ি তাহলে প্রথমে আমি মানে এ থেকেই শুরু করছি আর তোমরা প্রত্যেকে বোর্ডের লক্ষ্য রাখো দেখো ভালো করে কি করি এখানে যেটা আছে আচ্ছা দাগের এ তেরো বাহান্ন তিরিশ একশো কুড়ি তাহলে এখানে ভালো করে তোমরা একটা জিনিস লক্ষ্য করো এটা হচ্ছে তোমার প্রথম পদ প্রথম পদ এটাকে আমরা বলবো দ্বিতীয় পদ এটাকে বলবো তৃতীয় পদ আর এটাকে আমরা বলব চতুর্থ পদ চতুর্থ পদ ওকে তাহলে দেখো আমাদের একটা সূত্র আছে দেখো প্রথম পদ বাই দ্বিতীয় পদ প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ তৃতীয় পদ বাই চতুর্থ পদ ওকে তাহলে এখানে দেখো প্রথম পদে আমার কি আছে তেরো আছে সেই জন্য আমি তেরো লিখলাম দ্বিতীয় পদে বাহান্ন আছে সেই জন্য আমি বাহান্ন লিখলাম সমান দিলাম তৃতীয় পদে তিরিশ আছে সেই জন্য আমি তিরিশ লিখলাম চতুর্থ পদে একশো কুড়ি আছে সেই জন্য আমি একশো কুড়ি লিখে দিলাম ওকে তেরো এক তেরো তেরো চারে বাহান্ন তিরিশ একে তিরিশ তিরিশ চারে একশো কুড়ি সেই জন্য এটা হয়ে যাচ্ছে একশো চার না সেই জন্য দেখো এটা হয়ে যাচ্ছে এক বাই চার সমান এটাও হয়ে যাচ্ছে তোমার এক বাই চার ওকে তাহলে দুটোই তোমার এক বাই চার করে হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তাহলে দুদিকে কী সমান হচ্ছে তাহলে এটা আমার কি সমানুপাতি হবে অতএব অনুপাতটি হলো সমানুপাতি অতএব অনুপাতটি হলো সমানুপাতই বা সমানুপাত অতএব অনুপাতটি হলো সমানুপাত তাহলে দেখো দুদিকেই সমান সমান আছে বলে এটা আমার সমানুপাত হলো তো বন্ধুরা তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো এরপর আমি নেক্সট অঙ্কটা করছি কি করছি সেটা ভালো করে দেখো তো বন্ধুরা তোমাদেরকে বলা এটা আর এক রকম ভাবে করা যায় সেটা আমি এখানটাই করে দিচ্ছি তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো তাহলে দেখো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ কণাকণি কি হয় গুণ হয় তাহলে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ তাহলে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ তাহলে প্রথম পদ এখানে কত বলো তেরো তেরো গুণিতক চতুর্থ পদ আমার হচ্ছে তোমার এখানে একশো কুড়ি আছে ওকে এখানে দেখো ভালো করে দ্বিতীয় পদে কত আছে তোমার বাহান্ন আছে তৃতীয় পদে কত আছে তিরিশ আছে ক্লিয়ার তাহলে এইগুলোকে তোমরা গুণ করো একশো কুড়ির সঙ্গে তুমি যদি তেরো গুণ করো কত হয় দেখে নাও তার মানে তিন শূন্য শূন্য তিন দু ছয় তিন একে তিন এক শূন্য শূন্য এক দুয়ে দুই এক একে এক শূন্য ছয় পাঁচ এক হয়ে যাবে এটা পনেরোশো ষাট আর এটাও হয়ে যাবে পনেরোশো ষাট তাহলে দুদিকেই নিশ্চয়ই সমান সমান হচ্ছে মানে বাহান্ন তিনে একশো ছাপ্পান্ন হয় আর একশো শূন্যর জন্য শূন্য বসে গেল ওকে তাহলে দুদিকে যেহেতু সমান সমান হচ্ছে সেই জন্য এটি সমানুপাত তোমরা যে যেরকম ভাবে ইচ্ছা করতে পারো ওকে দেখে নাও তাহলে এরপর আমি নেক্সট অঙ্ক যেটা আছে দাগে সেটা আমি করছি তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো তো বন্ধুরা তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকের পর বিয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো এটা হচ্ছে তোমাদের বিয়ের দাগের অঙ্ক দেখো প্রথম পদ আছে বাইশ তাহলে প্রথম পদের সোজাসুজি আমি বাইশ বসিয়ে দিচ্ছি ওকে সেজন্য বাইশ বসালাম বাই দিলাম দেখো দ্বিতীয় পদ কত আছে এগারো সেই জন্য এগারো করলাম সমানের জায়গায় সমান দিলাম তৃতীয় পদ আছে বাহাত্তর সেই জন্য বাহাত্তর লিখে দিলাম চতুর্থ পদ আছে ছত্রিশ সেই জন্য ছত্রিশ করে দিলাম এগারো দুগুণে বাইশ হয় ছত্রিশ দুগুণে বাহাত্তর হয় সেই জন্য দুই সমান দুই হয়ে গেল তাহলে দুদিকেই আমার সমান সমান হয়ে গেল বুঝতে পেরেছ আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছ তো এটা তাহলে দুদিকেই সমান সমান মানে কি বলবো এটাকে আমরা সমান পদ বলব দেখো বন্ধুরা এটাকে এরকম সূত্র ফেলেও করা যায় কারণ প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ কোন গুণ আকার আছে সেই জন্য গুণ করে দিলাম সমান দিলাম দেখো এখানে যেহেতু দ্বিতীয় পদ আছে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ আমার গুণ হয়ে যাচ্ছে ওকে তাহলে প্রথম পদ হচ্ছে আমার বাইশ বাইশ গুণিতক চতুর্থ পদ হলো ছত্রিশ দ্বিতীয় পদ হচ্ছে তোমার এগারো এগারো গুণিতক তৃতীয় পদ হচ্ছে বাহাত্তর সেই জন্য বাহাত্তর হয়ে গেল। তাহলে তোমরা প্রত্যেকে বাইশ এটা তোমরা এখানেও কাটাকুটি করতে পারো নো প্রবলেম তাহলে এই এগারো কেটে দাও এগারো দুগুণে বাইশ হয় তাহলে এটা এগারো এগারো কাটছো তাহলে এগারো দুগুণে বাইশ তাহলে দুদিকেই পাল্লা সমান সমান হয়ে গেল তাহলে ছত্রিশ দুগুণে বাহাত্তর হয়ে যাবে আর এদিকেও কিছু এ দেখো একের সঙ্গে বাহাত্তর গুণ হলে বাহাত্তর হয়ে যাবে তোমরা দু সাইডে সাইডেও সমানে এদিক ওদিক কাটাতে কাটাকুটি করতে পারো কেন কিছু অসুবিধা নেই তাহলে এটাও বাহাত্ত এটাও বাহাত্ত তাহলে মানে এটাও দেখো দুই এটাও দুই তাহলে অতএব অনুপাতটি হলো সমানুপাত অতএব অনুপাতটি হলো সমানুপাত ওকে অতএব অনুপাতটি হলো সমানুপাত আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো কারো সমস্যা নেই তো চলো এরপর তাহলে আমি নেক্সট প্রশ্নে আসি তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো সিয়ের দাগের অঙ্কটাতে দেখো প্রথম পদে আছে পঁয়তাল্লিশ দ্বিতীয় পদে সাতাশ দ্বিতীয় পদে পনেরো আর চতুর্থ পদে আছে পঁচিশ ওকে তাহলে এখানে যেটা তোমরা করবে দেখে নাও তাহলে প্রথম পদ আমার পঁয়তাল্লিশ সেই জন্য এখানটা আমি পঁয়তাল্লিশ লিখলাম বাই দিলাম দ্বিতীয় পদ সাতাশ সেই জন্য এখানটা সাতাশ করে দিলাম সমান করলাম তৃতীয় পদ পনেরো সেই জন্য এখানটায় পনেরো করলাম আর চতুর্থ পদ হচ্ছে তোমার পঁচিশ সেই জন্য আমি পঁচিশ করে দিলাম ওকে দেখো নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় তিনে সাতাশ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা পাঁচ বাই তিন হচ্ছে আর এটা আমার আচ্ছা দাঁড়াব একটু প্রথম পদ দ্বিতীয় পদ

গুণিতক চতুর্থ পদ পঁচিশ সমান দ্বিতীয় পদ সাতাশ গুণিতক তৃতীয় পদ পনেরো দেখো এখানে কাটাকুটি যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ নয় তিনে সাতাশ নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে দেখো পাঁচ আঁচ গুণ করা আছে নয় নয় গুণ করে তাহলে পাঁচ পাঁচে হয়ে যাবে পঁচিশ সমান তিন তিরিকে নয় তার মানে সমানোপাতে নেই একদম ঠিক আছে দেখো সমানোপাতে নেই তাহলে আগে ঠিকই ছিল বন্ধুরা জাস্ট জাস্টিফাই করে নিলাম এরপরে দেখো তাহলে এটা এটাকে যদি তোমরা কাটাকুটি করো দেখো পাঁচ নয় নয় পাঁচে পঁয়তাল্লিশ হয়ে যাবে আর নয় তিনে সাতাশ হয়ে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ বাই তিন সমান তিন বাই পাঁচ অতএব অনুপাতটি সমানুপাত নয় অতএব অনুপাতটি সমানুপাত নয় বুঝেছ এরপরে নেক্সট অঙ্কটা দেখো প্রত্যেকে সি এর দাগেরটা তো হয়ে গেল এরপর আমি ডি এর দাগেরটা করছি তোমরা প্রত্যেকে দিয়ে দেখো ভালো করে আঠেরো কুড়ি প্রথম পদে আছে আঠেরো দ্বিতীয় পদে আছে কুড়ি তৃতীয় পদে আছে সাতাশ চতুর্থ পদে আছে তিরিশ ওকে তাহলে এখানে দেখো ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে প্রথম পদ হচ্ছে আঠেরো দ্বিতীয় পদ কুড়ি তৃতীয় পদ সাতাশ চতুর্থ পদ তিরিশ ওকে তাহলে দেখো এটা যদি কাটাকুটি করি আমি দুই দশে কুড়ি দুই নয় আঠেরো আচ্ছা এখানটাতে কাটাকুটি করো এটা প্রত্যেকে আমি এটা প্রথমে এখানে করে নিই এখানে করলে আমার খুব সুবিধা হবে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ হচ্ছে তিরিশ সমান দ্বিতীয় পদ কুড়ি গুণিতক তৃতীয় পদ হচ্ছে সাতাশ এই শূন্য এই শূন্য কেটে দাও আঠারো এক আঠেরো আট দু আঠেরো তিনে চুয়ান্ন সমান সাতাশ দুগুণে চুয়ান্ন তোমার এটা সমানুপথ আছে ওকে এখানটা এটা কাটাকুটি করি দেখি কী হয় আচ্ছা এটা ওকে রেখে দিচ্ছে এটা আঠেরো প্রথম পদ আঠেরো বাই দ্বিতীয় পদ কুড়ি কুড়ি তৃতীয় পদ সাতাশ এত এই শূন্য এই শূন্য কেটে দাও আচ্ছা তিন নয় সাতাশ দুই নয় আঠেরো তাহলে নয় সমান নয় মানে সমানুপাতেই আছে অতএব অনুপাতটি হলো সমানুপাত অতএব অনুপাতটি হলো সমানুপাত ওকে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ তোমাদের কারো কোনো সমস্যা নেই তো এরপর তোমরা প্রত্যেকে নেক্সট অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো তো তোমরা প্রত্যেকের পর প্রত্যেকে ডি এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো ডি এর দ্বার প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদে আছে এগারো দ্বিতীয় পদ হচ্ছে বাইশ তৃতীয় পদ হচ্ছে ছত্রিশ আর চতুর্থ পদ হচ্ছে বাহাত্তর এটা কি তোমাদের করানো হয়েছিল আচ্ছা ঠিক এরকম টাইপেরই হয়েছিল এটা নয় এগারো এককে এগারো এগারো দুগুণে বাইশ ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর তার মানে এক বাই দুই সমান এক বাই দুই ওকে তাহলে প্রথম পদ আমার কত এগারো চতুর্থ পদ বাহাত্তর দ্বিতীয় পদ বাইশ তৃতীয় পদ ছত্রিশ ওকে এগারো দুগুণে বাইশ ছত্রিশ দুগুণে বাহাত্তর সমান তাহলে কী হচ্ছ দুই সমান দুই পেয়ে যাচ্ছ তো ছত্রিশ দুগুণে বাহাত্তর আর এগারো দুগুণে বাইশ তাহলে দুদিকেই দুই দুই সমান সমান হয়ে যাচ্ছে দুই সমান তাহলে দুদিকেই সমান পাচ্ছি অতএব অনুপাতটি হলো অনুপাতটি হলো সমানুপাত ওকে করোনা পর থেকে তো দেখো এখানে চার দশমিক পাঁচ লিটার ইজ দু তেরো দশমিক পাঁচ লিটার তাহলে এটাকে আমি করছি ভালো করে দেখো চার দশমিক পাঁচ লিটার ইজ টু তেরো দশমিক পাঁচ লিটার সমান তাহলে চার দশমিক পাঁচ বাই এটা আমার তেরো দশমিক পাঁচ আমি এখানটায় এখানটাই করে দিচ্ছি চার দশমিক পাঁচ বাই তেরো দশমিক পাঁচ হয়েছে তাহলে এই শূন্য এই শূন্য কাটা পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তিনে একে নয় একে নয় নয় তিনে সাত আট এই হয়ে যাবে এক বাই তিন এরপরে দেখো আমি এই করছি চার কেজি ইসডু বারো কেজি সমান চার কে চার চার তিনে বারো সেই জন্য এক বাই তিন হবে তাহলে এটাও এক বাই তিন এটাও এক বাই তিন তাহলে দুটোই সমানুপাত অতএব চার দশমিক পাঁচ লিটার ইজ টু লিটার ইজ চার কেজি ইজ টু বারো কেজি হলো সমানুপাত চার কেজি তেরো কেজি এখানটা দেখো সমানুপাত আছে করো সমানুপাতে আছে তাহলে সত্য করে দাও করে দিয়ে দেখো সমানুপাত আছে তাহলে খুব ভালো হয় জিনিসটা ওকে তো তোমরা প্রত্যেকে করে নাও কারণ দেখো এটাও তুমি এক বাই তিন পেয়েছো এটাতেও এক বাই তিন পেয়েছ ওকে এরপর নেক্সট অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো তো ভালো করে তোমরা প্রত্যেকে লক্ষ্য করো বিয়ের দেখার অঙ্কটা এখানে বারো কিমি ইজ টু আট কিমি আছে তাহলে দেখো বারো বারো কিমি ইজু আট কিমি সমান বারো বাই আট চার তিন চার দুকণে আট চার তিনে বারো এর মানে হচ্ছে তিন বাই দুই ওকে এবার এই টাকা দেখো এক ঘণ্টা ইজু চল্লিশ মিনিট সমান এক ঘন্টা মানে কত ষাট ষাট বাই চল্লিশ মিনিট যেরকম চল্লিশ হয়ে গেল এই শূন্য এই শূন্য কাটা তিন দুই তিনে ছয় দুই দুগুণে চার সেই জন্য তিন বাই দুই হয়ে গেল ওকে তিন বাই দুই আর দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে এখানে যেটা আছে তাহলে এটা কি তিন বাই দুই বাই তিন বাই দুই এটা কী অনুপাত আছে সমানুপাতে কারণ দুটোই কি এটাও যা এটাও তাই একই তো সমান অতএফ বারো কিমি টু আট কিমি ডবল ইস টু এক ঘন্টা ইজ টু চল্লিশ মিনিট সত্য এটা হচ্ছে তোমার সমানুপাতে আছে সমানুপাতে আছে কেন আমি সত্য লিখলাম কারণ সমানুপাতে থাকলে আমাকে সত্য লিখতে হবে আর যদি না সমানুপাতে থাকে তখন সেটা মিথ্যা লিখতে হবে যেহেতু এটা সমানুপাতে আছে সেই জন্য এখানটা আমি সত্য করে দিলাম বুঝেছ এরপর নেক্সট সিয়ের দাগের অঙ্কটা দেখো ভালো করে এরপর তোমরা দুয়ের দাগের এর অঙ্কটা ভালো করে দিয়ে দেখো এখানে আছে কুড়ি জন টু পঁয়তাল্লিশ জন সেই জন্য দেখো কুড়ি বাই এটা পঁয়তাল্লিশ হয়ে গেল পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি সেই হয়ে যাবে চার বাই নয় ওকে এরপরে দেখো একশো আশি টাকা ইজ দুশো টাকা সমান দেখো একশো বাই দুশো সত্তর কাটা দেখো এটা তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো তাহলে এই অনুপাতটা কি সমানুপাত আছে বলে কি তোমাদের মনে হচ্ছে তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ এটা হচ্ছে তোমার পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে দেখো এটার সঙ্গে এটা তো সমানুপাতে নেই ওকে এখানেও নয় এখানেও নয় এটা চার এটা ছয় আছে অতএব কুড়ি জন ইসডো পঁয়তাল্লিশ জন ডাবল ইসডো একশো আশি টাকা দুশো সত্তর টাকা ব্যাকেটে করে দাও মিথ্যা সমানুপাত নয় সমানুপাত নয় প্রত্যেকে করে নাও তো বন্ধুরা এরপর তোমরা ডি এর দাগের তোমাদের আছে শেষ অঙ্ক কারণ ডি করালে তোমাদের নিজে করে একুশ দশমিক দুই কমপ্লিট হয়ে যাবে তো দেখে না ভালো করে তাহলে এটাকে আমরা দেখো করবো পনেরো মিটার ইস্টু নয় মিটার সমান পনেরো বাই নয় হয়ে যাবে তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো তাহলে এটা পাঁচ বাই তিন হয়ে গেল ওকে এরপরে দেখো পঁয়ত্রিশ টাকা একুশ টাকা সমান পঁয়ত্রিশ বাই একুশ টাকা তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত তিনে একুশ সেই জন্য পাঁচ বাই তিনই হয়ে গেল তাহলে এটাও তোমার পাঁচ বাই তিন এটাও পাঁচ বাই তিন দুটোই পাঁচ বাই তিন পাঁচ হয়ে যাচ্ছে তাহলে এটা কী অনুপাত আছে সমানুপাত আছে অতএব পনেরো মিটার ইসডু নয় মিটার ডাবল ইসডু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা ইসডু একুশ টাকা এটা হচ্ছে তোমার সত্য ওকে তাহলে এটা কী অনুপাত সমানুপাত সমানুপাতে আছেই ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে ওকে